সিস্টেম এক্সামিনেশন করতে গেলে আমার সেন্সরি দেখতে হবে, মোটর দেখতে হবে। তাহলে মোটর কি জিনিস দেখো, মোটরের উপর হলো জয়েন্ট মুভমেন্ট করো, পা দুটো আমি যেরকম করি পা দুটো এরকম করো, তো জয়েন্ট মুভমেন্ট দেখবো, প্রথমে অ্যাক্টিভ দেখবো, তারপরে কি দেখবো প্যাসিভ। ওকে বলো প্রথম নিজে পা নাড়ান, দিস ইজ অ্যাক্টিভ। তারপরে হাঁটুটা ভাঁজ করে দিতে বাবা, হাঁটু ভাঁজ, হাঁটু ভাঁজ করো, হাঁটু ভাঁজ কি ঠিক আছে, হ্যাঁ পাঁচ করে কর। আমি প্যাসিভ মুভমেন্টটা দেখে নিলাম, ঠিক আছে। এবার হলো সেন্সরি ফাংশন, সেন্সরি ফাংশন ফটন দেখতে হবে, তোমরা ফাইন টাচই করো, ফুট টাচ করার দরকার নেই, অত সময় নেই। ওই যে ও তো বিদেশি, তো ভালো পেশেন্ট বসাইছি তো বুঝবে না, তো পারবি তো আলাপ পান কিনা বা বুঝেন কিনা, চোখ বন্ধ তো। তারপর হলো এই দুই আঙ্গুল, একটা হলো এল ফাইভ, এল ফাইভ কোনা থেকে আসছে, এস ওয়ান, এল ফাইভ, এল ফোর, এল ফোর, তোরা তো পরীক্ষা দিস, কারাই বল সেন্সরি ফাংশন দেখতে দিস, আমি তো জানি যে এই জিনিসগুলো দেখতে দেয় না, এই জন্য আমি এগুলো স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে। আর হলো লাস্টে বললো স্যার আই ওয়ান্ট টু পালপেট দ্য ইনগুলের লিমিট অফ স্পেশাল, লাস্ট আই ওয়ান্ট টু পালপেট, যখন আমি পক্ষে কোনো কথা ডাইরেক্ট ইনগুলের, আর আমি ইনগুলের লিমিট পালপেট করবো, প্রক্সিমাল ড্রেনিং, ড্রেনিং সাইড কোনটা, ড্রেনিং সাইড, ওটাই তো ড্রেনিং সাইড।